চার দোষীর মধ্যে তিনজনেরই আইনি সহায়তা পাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে আবার দিল্লি হাইকোর্টের দেয়া সাত দিনের সময়সীমাও শেষ হয়ে গিয়েছে সোমবার আদালতে শুনানি চলাকালীন তিহার কর্তৃপক্ষ এমনটাই জানায় এরপরই এই রায় দেয় আদালত এর আগে দুবার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরও তার শেষ মুহূর্তে খারিজ হয়েছে ফলে পিছিয়ে গিয়েছে চারজনের মৃত্যুদণ্ড প্রসঙ্গত দোষীদের বিরুদ্ধে নতুন মৃত্যু পরোয়ানা জারির আর্জি নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিহার জেল কর্তৃপক্ষ ও নির্ভয়ার মা সেই আর্জি শুনানি হয় এদিন স্বভাবতই আদালতের এই নির্দেশে স্বস্তিতে নির্ভয়ার পরিবার এদিকে যেন তেন প্রকারে মৃত্যুদণ্ড এড়ানোর চেষ্টা করছে নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত চারজন তাদের আইনজীবী এপি দাবি এখনো আইনি পথ খোলা রয়েছে এদিকে তিহার জেলের ভেতরে অনশন শুরু করেছে নির্ভয়ার ধর্ষক খুনি বিনয় শর্মা সোমবার শুনানি শুরুতেই একথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল জেল কর্তৃপক্ষ পরে তার আইনজীবী দাবি করেন মানসিক ভাবে অসুস্থ বিনয় এখন ফাঁসির কার্যকর নির্দেশ কার্যকর করা সম্ভব নয় আক্ষয় সিং রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণভিক্ষার আর্জি জানাবে বলে জানিয়েছে তার আইনজীবী আবার মুকেশ সিং এদিন আইনজীবী বদলের আর্জি জানান এদিন আদালতের রায় ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্ভয়ার মা দেবী তার কথায় অনেক দিন ধরে লড়াই করেছি দেরি হলেও সুবিচার পেয়েছি তাতে আমরা খুশি তবে মক্কেলদের বাঁচানোর আশা ছাড়ছেন না দোষীদের আইনজীবীরা পবন গুপ্তার কিউরেটিভ আর্জি ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোর প্রক্রিয়া বাকি রয়েছে আবার দোষীদের আলাদাভাবে ফাঁসি দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার কুড়ি ফেব্রুয়ারি সেই আর্জির শুনানি বিউডো রিপোর্ট হিডলাইন্স ত্রিপুরা